ও ভাই দারুণ। তো হাই গাইস, আমি রূপম। এখন কথা হবে আন্ধাগরম। এটা তামিল মুভি উইথ সাবটাইটেল নেটফ্লিক্সে কালকে ছাড়া হয়েছে। ইটস এ মাস্টারপিস, অসাধারণ অসাধারণ। এবং আমি প্রত্যেককে বলতে চাই, যারা অরিজিনাল ছবি দেখে প্লিজ এই ছবিটা দেখো, এটা একটা ট্রিট। এই ছবিটা একটা সুপার ন্যাচারাল থ্রিলার এবং এখানে অর্জুন দাসের পারফরমেন্স, এখানে দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এবং এই ছবিতে যে ন্যারেটিভ, ছবির আলটিমেট যে ক্লাইম্যাক্স, তুখর। কোনোভাবে ছবিটা নিয়ে যে যাই বলুক, যতই রেটিং দিক, এই ছবিটা আমি এইটুকু বলতে পারি, 2020 যদি আমাদের ইন্ডিয়ায় টপ 5 বেস্ট ফিল্ম হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ছবিটা। ছবিটার কনসেপ্ট ওয়াইজ, ছবিটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, এক্সিকিউশন, ডিরেক্টর যেরকম কাজ করেছে, প্রত্যেককে যেরকম কাজ করেছে, এবং ছবির আলোর কাজ আর ছবির এডিটিং, আমি এই ছবিটার কয়েকটা শট নিয়ে আজকে কথা বলবো। বাদ বাকি যে ছবিগুলোর আমার শট খুব ভালো লাগে আমি কথা বলি, তার আগে আমি গল্প সম্পর্কে একটু বলতে চাই। তবে এটা একটা সুপার ন্যাচারাল থ্রিলার, তো বেশি গল্প না বলাই ভালো। ছবিটার তিনটে পাত রয়েছে, তিনটে দিক একই সাথে এগোচ্ছে। একটা ছেলে যার মনে হয় তার ঘরে এমন কিছু রয়েছে যেটা হওয়াটা স্বাভাবিক নয়, ঠিক আছে, তাকে কেউ ফোন করে, এবার কে ফোন করে এটা একটা বড় মিস্ট্রি। আচ্ছা, অন্যদিকে আর একটা ছেলে যেভাবে চোখে দেখতে পায় না, বাট ও এমন কারোর সাথে কথা বলতে পারে, মানে এমন বহু লোকের সাথে কথা বলতে পারে যারা হয়তো এই জগতে নেই। আচ্ছা, আরও একটা দিক, সেটা হচ্ছে একটা ডাক্তার, যে হচ্ছে মানে সাসপেন্ডেড, বাট সে ডাক্তার, ঠিক আছে। এবার এই তিনটে পাত কীরকমভাবে একে অপরের সাথে কানেক্টেড এবং আলটিমেটলি একটা চূড়ান্ত চমক আলা ক্লাইম্যাক্স, যার প্রায় 6-7খানা দিক রয়েছে। এবার হচ্ছে এর থেকে বেশি জানতে হলে তুমি নেটফ্লিক্সে যাও, ছবিটা দেখো, কোনো মতেই ছবিটা মিস করো না, ইটস এ মাস্ট ওয়াচ। এবার এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। একটা ছবির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি ছবিটার গল্প কীরকমভাবে বলছি। এবং আমি বারবারই যখন শর্ট ডিভিশনের প্রথম এপিসোড করেছিলাম, ওখানে বলেছিলাম যখন একটা নর্মাল ছবি, ভালো করে বোঝো, নর্মাল ছবি হয় তখন না, দেখবে আগে এস্টাবলিশ করে দেওয়া হয় যে ও কোথায় আছে, ঠিক আছে, এ চরিত্রটা কী বোঝাচ্ছে। এই ছবিটা শুরু হচ্ছে শটার না 10-12টা কাটে, মানে ধরো একটা গাড়ির সিট নোখ দিয়ে ওটাকে কচলাচ্ছে, ঠিক আছে, তার চোখের ইনসার্ট, ঠিক আছে, পেন দিয়ে লিখছে টাইট একদম, ঠিক আছে, একজনকে গুলি করতে যাচ্ছে, বন্দুকের ট্রিগার, এগুলো কাট 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 করে দেখানো হচ্ছে এবং একদম ক্লোজ শট। অডিয়েন্সের যে দেখার ইচ্ছাটা বেড়ে যায়। তো এভাবেই হচ্ছে এডিটর খুব সুন্দর করে অডিয়েন্সের সাথে খেলেছে, অডিয়েন্সকে প্রথমেই বেঁধে দিয়েছে। একটা জায়গা আছে যখন হচ্ছে ছেলেটা তাস সাজিয়েছে এবং তাসের মনে থেকে তাকাচ্ছে, তো এখানে তিনটে কোণ দেখা যাচ্ছে এবং গল্পের ঠিক তিনটে কোণ এবং মাঝখানে বন্দি। ছবিতে এই শটটা রয়েছে যখন হচ্ছে এই ছেলেটা অন্ধ, এর চোখের চশমা, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডেও দেখো দেওয়ালে একটা চশমা। তো এটা থেকে এটাই বোঝানো, যারা আমরা চোখে মাধ্যমে দেখতে পাচ্ছি, আমাদের কাছে দৃষ্টিশক্তি রয়েছে, আমরা আলটিমেটলি জিনিসটা দেখতে পাচ্ছি না, এর মাঝখানে কী কী রয়েছে, এবং যে চোখ বুঝে রয়েছে সে অনেক ডিপার, সে দেখতে পাচ্ছে। ছবিতে বেশিরভাগ ফ্রেমই আনইউজুয়াল, কারণ ওগুলো হচ্ছে একটু অন্যরকমেরই ইঙ্গিত দিচ্ছে, তাই জন্য এখানে ডাচ অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে। এবং এখানেও ঠিক সেরকম একটা ফ্রেম যেটা এই ইঙ্গিত বোঝাচ্ছে যে সম্পূর্ণ ভারসাম্য এক বা ঠিক নয়। কিন্তু এই শটটা হচ্ছে সিনেমা হলের ভেতর থেকে বাইরের দুনিয়াকে দেখাচ্ছে, মানে হচ্ছে সিনেমা হলের শো শেষ, এবার বাইরের দুনিয়ার শো শুরু। এই ছবিতে আলোর কাজে আমি প্রথমেই বললাম দুর্দান্ত। তো এখানে অর্জুন দাসের যে ঘরটা ডিজাইন করা হয়েছে ওটার সম্পূর্ণ ওয়ালগুলো দেখবে লাল। তো সকালবেলা যখন তুমি দেখবে তোমার মনেই হবে সিনেমা যত সকালের সিন আছে, যেহেতু বাইরে থেকে আলো পড়ছে, লাইট জ্বালানো হচ্ছে না, বেশ উজ্জ্বল লাগে, বা যখন কারেন্ট চলে যায় তখন বেশ একটা শেডি কালার আছে। কিন্তু যখন ঘরেও লাইট জ্বালায়, ভালো করে দেখলে বুঝতে পারবে একটা লাল ঘর হলুদ আলো জ্বললে এমনি হরিফাইং ফিল আসবে। তো এটাকে খুব সুন্দর করে প্রোডাকশন টিম ইউটিলাইজ করেছে, ছবির ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট দারুণ কাজ করেছে। যখন হচ্ছে পেজগুলো কেটে কেটেও সারা ওয়ালে লাগাবে, সেটা জাস্ট অসাধারণ, প্রত্যেকের দুর্দান্ত অভিনয়। তবে এখানে অর্জুন দাস ফাটিয়ে দিয়েছে। তবে আমি সেকেন্ডে আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে বিনোদ কিষাণ, তাকেও এইখানে সুপার লেগেছে। এছাড়াও সাপোর্টিং কাস্ট প্রত্যেকে নিজের জায়গায় দুর্দান্ত। এবার যদি কথা বলি এই ছবির ডিরেক্টর, মানে হচ্ছে ভিগ্নরাজন, তিনি জাস্ট অসাধারণ, মানে তার জন্য দুতালি, দারুণ কাজ করেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যেরকমভাবে লক্ষ্য রেখেছেন। এবং আমাদের ক্ষেত্রে সাধারণত অডিয়েন্সের এখন কাজ করে দু ঘন্টা 15 মিনিট, ম্যাক্স 2.5 ঘন্টা, এর থেকে বড়ো ছবি দেখা যাবে না। কিন্তু একটা ছবি যদি খুব এঙ্গেজিং হয়, ভালো করে গল্পটাকে ডিসক্রাইব করছে, তাহলে আমাদের বোর ফিল হবে কেন বস? আমি জানি না কার কেমন কী লেগেছে, আমার এই ছবিটা একদমই মানে বিন্দু মাত্রর জন্য বোরিং মনে হয়নি, বরঞ্চ মনে হয়েছে এটা একটা সুপার ছবি। এবং এরকম এক্সপেরিমেন্টাল ছবির আমাদের এখানে দরকার রয়েছে, ঠিক আছে। আমার মনে হয় এরকম ধরনের কাজ আরও হওয়ার দরকার রয়েছে, এরকম ধরনের সুপার ন্যাচারাল থ্রিলার হোক, এরকম ধরনের স্ল্যাশার মুভি হোক, এরকম হরর থ্রিলার হোক, আরও হওয়ার দরকার রয়েছে, কারণ আমাদের এখানে এই জনরাটাকে ঠিকমতো এক্সপ্লোরই করা হয়নি। এই ছবির বিজিএম মানে প্রথম দিকে তো দুর্দান্ত,
মাঝের জায়গাটা যেরকমভাবে ফ্লোতে ভাসিয়ে নিয়ে যাবে, আবার যখন ছবির মোড চেঞ্জ হবে সেরকমভাবে যেরকম বিজিএম চেঞ্জ হবে, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত। এই ছবির এমন কোনো ডিপার্টমেন্ট বা এমন কোনো জায়গা নেই যেটা আমার খারাপ লেগেছে, প্রত্যেকটা জায়গা জাস্ট অসাধারণ আমি বললাম। তবে এই ছবির ক্লাইম্যাক্সের পরে ওই যে দৃশ্যটা ছিল যেখানে হচ্ছে পার্সেলের মধ্যে ফোন পাঠানো, আমি বেশি কিছু বলতে চাই না, আমার মনে হয় ওটার শুধুমাত্র কোনো দরকার ছিল না, ওটা কোথাও একটা গিয়ে ওই চমৎকার টাইপসের একটা ক্লিশে গত আনলো এই ছবিতে, এইটুকুই খালি মনে হয়েছে। আমি চেষ্টা করবো এই ছবিটা একটা এক্সপ্লেন করার জন্য, এবং আমি এটুকু বলতে পারি রিসেন্ট টাইমসে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হরর থ্রিলার, ঠিক আছে? তো ডেফিনেটলি এই ছবিটা দেখো, এই স্পিরিচুয়াল থ্রিলারটা দেখো, খুব ভালো লাগবে। কখনো ওই ছবিটা তোমার 1%ও তোমাকে মনে হবে না নিরাশ করেছে, ঠিক আছে? তো এই ছিল আমার রিয়াকশন এই ছবিটা নিয়ে, আন্ধাগরম নিয়ে, এবং এটা একটা মাস্ট ওয়াচ। যারা দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানাও, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজের খেয়াল রেখো, জানো তো আমাদের পাশে আছে বস। টেক কেয়ার, রেড সাবস্ক্রাইব বাটন।